না থাকে তাহলে আমরা এই সুন্নতের উপর আমরা আমল করব। তারপরে নামাজ থেকে বাড়ি হয়ে সাথীদেরকে নিয়ে মশওয়ারায় বসবো, মশওয়ারায় বসে আমরা পুরো ফিকির নিব যে এখান থেকে জামাত কিভাবে বের করা যায়। তারপরে আমরা এখানে মসজিদের কাজ কিভাবে আগে বাড়ানো যায়, মসজিদ বা জামাত আর নিজের সময়কে কিভাবে সঠিকভাবে